কিছু কিছু মানুষ করে ঠকে গেল জোরে তোদের মানুষ করেছিল শুধু জুয়ায় দান মারার জন্য নয় তোদের মানুষ করেছিল শুধু সাতটা খেলার জন্য নয় তোদের মানুষ করেছে একটু হরিনাম করার জন্য কিন্তু তোরা মরার আগে পর্যন্ত পড়লি না তাই তোরা আমার কাছে আসবি মানুষ আর হবি না তোদের ঘরে কুকুর করে পাঠিয়ে দেবো রাস্তাঘাটে তোরা ঘোরাফেরা করবি পরিবাসরে গেলি মেরে ঠ্যাং তোদের ভেঙে ফেলবে তদ্রব মানুষ যদি হতে চাও ছেঁড়া চটে বসে যাও আর সময় অসময়ে দুটো হাত তুলে বলো নিতাই গুরুদেব প্রেমানন্দে ঠিক আছে বলি একবার চৈতন্য মহাপ্রভু কি না ঠিক সেভাবে তো হয়নি এত কথাগুলো শুনলেন যে কিসের জন্য এখানে এসেছেন সবই জানলেন তা সত্ত্বেও আচ্ছা প্রথমবার একটু মিস করেছেন তাহলে আমি দ্বিতীয়বার যদি একটু বলি বাড়বে তো নাকি বাড়বে কি হ্যাঁ যা ভক্ত বসে আছে একই সঙ্গে একটা চিৎকার করলে একটা আওয়াজ তো উঠবে তাহলে তো বাড়বে বলবো নাকি আরেকবার বলি আমি তাই গৌরী চাঁদে কি হ্যাঁ মোটামুটি হয়েছে আজ একে হরিনাম করা যাবে কি যেটা করার জন্য এসেছেন করবেন তো আর হাতে তারিখে এবছর দেবেন না পরের বছর দেবেন ওই বছর দিয়েই করবেন আর চলুন একটু হাতে তালি দিয়ে হরিনামটা করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে যাই হোক তালি দিলেও কাজ হবে না দিলেও কাজ হবে আমি যে দিতে বললাম বলি যে আপনারা আমাকে দেবেন এটা কোনো মানে নেই আমি যে আপনাদের কাছে এসেছি বলি যে আপনারা আমার সম্মান দেবেন এই আশা আমাদের কাছ থেকে করি কারণ আমি কীর্তনটা করছি শুধু ভগবানের জন্য কীর্তন কারণ ভগবান যে কথাগুলো বলেছে আমি আপনাদের সেগুলোকে বলছি এবার আপনারা যদি ভগবানের কথা না শোনেন সেটা আপনাদের ব্যাপার আমার কিচ্ছু যায় আসে তবে এটাও বলে দিচ্ছি তালি দিলেও চলবে না দিলেও চলবে মালা পরেও হরিনাম করা যায় না পরেও করা যায় প্যান্ট শার্ট বুট পরেও শোনা যায় ধুতি পরেও শোনা যায় পা ছড়িয়েও শোনা যায় বসে বসেও শোনা যায় দাঁড়িয়ে দাঁড়িয়েও শোনা যায় তাহলে সবই যদি শোনা যায় তো তালি দিয়ে হরিনাম করতে হবে কেন এটা না দিলেও হবে কিন্তু তালি দিলে কি হয় তালি দিলে কি হয় এখন গাছে যদি পাখি থাকে তাহলে নিচে থেকে তালি একটা দিলে ওপরের পাখি উড়ে যায় ভদ্রলোক আমাদের ভেতরে বেশ কিছু পাঁঠা আছে ওই রাস্তাঘাটে পাঁঠা নয় আমাদের ভেতরে বেশ কিছু পাঁঠা আছে যেগুলো তালি দিলে ও পাঁঠা চলে যাবে কোন পাঁঠা প্রথম পাঁঠা হচ্ছে শরীরের কাম এ মারাত্মক পাঁঠা এ এমন একটা পাঁঠা নয় শরীরে যদি কামের উদ্বেগ হয় তাহলে দেখবেন অনেক ছেলে তার সুন্দর স্ত্রী আছে তা সত্ত্বেও পরের স্ত্রীর কাছে হাজির হয়েছে কিসের জন্য গেল এই কাম কাম চরিতার্থ করার জন্য Thank you.
শরীরে তবে শরীরে রাগ থাকে কিন্তু এক একটা ছেলের এমন রাগ হয় না যে বাপ মা তাকে মানুষ করেছে দেখবেন যে বাপ মা মানুষ করেছে সেই বাবা মা ছেলের সঙ্গে কথা বলছে কিন্তু কথা বলতে বলতে ছেলে এমন রেগে গেল রেগে গিয়ে বাপ মাকেই মারতে শুরু করে দিল ভুলে গেছে তখন যে ভুলে গেছে যে এই বাপ মাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে এটা ভুলে গেল তার মানে কি শরীরে ক্রোধ তোমার জীবনে সর্বনাশ এনে দিল লোভ শরীরে তোমার লোভ আছে এই যে লোভ মায়া মমতা মাত্রাজ্য এই যে শরীরের পাঁঠাগুলো বসে আছে এগুলো যদি তোমার শরীরের মধ্যে থাকে তাহলে কোনোদিন হরিবাসরে বসে ভগবানকে দর্শন করা যায় না তাই এতে তালি দিলে কি হবে তোমার শরীর থেকে ওগুলো চলে যাবে তুমি পবিত্র হবে তোমার শরীরে কোনো ক্রাম কোট থাকবে না তবেই তুমি একদিন মহান ব্যক্তি হবে তবে মহান ব্যক্তি কলিকাতার বুকে একজন বসে আছে ঠাকুর রামকৃষ্ণদেব বলুন তাকে আমরা সবাই চিনি কিন্তু তিনি আমাদের চেনে না তা আমরা সবাই যে তাকে চিনি তার কিসের জন্য চিনি তার শরীরে এইগুলো সব ছিল না আর ছিল না বলি ওই ঠাকুর রামকৃষ্ণদেব তার স্ত্রীকে মা বলতে পেরেছিল যেটা মাটির মা তুমি আমার মা আজকাল দিনের ছেলেরা বউকে মা বলতে পারে না কিন্তু রামকৃষ্ণদেব তার স্ত্রীকে মা বলতো আর মা বলতো বলি আজকে দেখুন বিশ্ব সংসারে রামকৃষ্ণদেবের স্ত্রী কোনো সন্তান নেই তবে এই পৃথিবীর মানুষ তাকে একটা পরিচয় জানে শারদা বলে ডাকে না কি বলে মা শারদা এই যে এই তবেই তুমি একদিন মহান ব্যক্তি হবে স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকায় গিয়েছিলেন আমেরিকার একটা মেয়ে স্বামীজিকে ভালোবেসে ফেললো ভালোবেসে ফেললো ভালোবেসে হাতটা ধরলো স্বামীজি দেখবেন হাতের একটা স্পর্শে অনুভব করা যায় যে বাবা ধরলো না মা ধরলো বউ ধরলো না ছেলে ধরলো প্রেমিক ধরলো না প্রেমিকা ধরলো হাতের স্পর্শে তুমি অনুভব করবে তোমার শরীরে অনুভূতি এনে দেবে যেই মেয়েটা যে আমার হাত ধরলো কিসের জন্য ধরলো তোমার শরীরে অনুভূতি আছে তা স্বামীজি যখন হাতটা ধরলো তখন স্বামীজি বুঝতে পারলো যে এ আমার কাছ থেকে কিছু পেতে চায় তখন স্বামীজি কি করেছিল নিজের কামটাকে কন্ট্রোল করার জন্য নিজের দাঁত দিয়ে জিভটাকে কেটে ফেলেছিল মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে মেয়েটা বলে উঠল স্বামীজি আপনার মুখ দিয়ে রক্ত ঝরছে কি ব্যাপার স্বামীজি তাকে বলেছিল তুমি যে আমার হাতটা ধরলে কিসের জন্য ধরলে মেয়েটি বলেছিল আমি তোমাকে নিয়ে সংসারী হতে চাই তখন স্বামীজি বলেছিল আমি বঙ্গভূমির ছেলে আমেরিকায় এসেছি ধর্মকে প্রচার করার জন্য সংসারী হওয়ার জন্য নয় শোনা 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 সম্পর্ক তৈরি করা যায় স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয় কাকা কাকির সম্পর্ক হয় দাদা দিদার সম্পর্ক হয় কিন্তু তোমার সঙ্গে আজকে আমার সম্পর্ক হলো তুমি আমার বোন আমি তোমার দাদা তুমি আমার বোন আমি তোমার দাদা চলো আমাদের ভারতবর্ষের মাটিতে চলো তুমি শুধু আমার বোন হয়ে থাকবে না সমগ্র ভারতবর্ষের মাটিতে তোমাকে বোন বলে ডাকবে তাই আমেরিকার মেয়েটা ভারতে চলে এলো আর ভারতবর্ষের মাটিতে সেই মেয়েটাকে সবাই ভগ্নী বলে ডাকে কে ভগ্নী নিবেদিতা তাহলে বুঝে নিন কেন তারা মহান ব্যক্তি হয়েছে কারণ তারা পাঁঠাগুলো বলি দিতে পেরেছে আমরা বলি দিতে পারিনি তাই সমাজের বুকে আমরা মান মর্যাদা পাই না সেই জন্যই বলে তালি দিয়ে হরিনাম করো এই পাঁঠাগুলো বিদায় নেবে তোমার শরীর থেকে ঠিক আছে এবার দিলে ভালো না দিলে সেটা আপনাদের ব্যাপার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Rama, Rama Rama Hare Hare.
সবই আপনারা জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কোন নিতাই দুটো ভাই যখন হরিনাম করত তখন ওদের হাত কি নিচের দিকে থাকতো নাকি কোন দিকে থাকতো? অপর দিকে থাকতো। তাহলে একটু উঠবে তোদের উপরে হাত উঠবে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভালো লাগছে কি ভালো লাগছে? আর একবার করবি বলো গৌরী গৌরী তাই জয় গৌরী রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব।